পুরুষকুল থেকে প্রথমে সংগ্রহ করে নিজেদের বাচ্চাদের খাবার সংগ্রহের জন্য, তারপর স্ত্রীকুলে যায় নিজেদের খাবার সংগ্রহের জন্য রস সংগ্রহ করে। পুরুষকুলে রেণুটা স্ত্রীকুলে ঘুরে ফুলটা গর্ভবর্তী হয়ে যায়, তখনই এটা পরাগায়ন করে। এগুলা ডিম দিয়েছে, বাচ্চা ফোটা এদের, এগুলো ডিম দিয়েছে সাদা সাদা। এগুলা ডিম দিয়েছে, এগুলা ফুলের রেণু, আর এগুলা মধু। আচ্ছা আপনারা দেখা দেখে এদিকে আসেন, আপনি এই তো সাইড হন, তাহলে বৃষ্টির মতো ছুটে বের হচ্ছে গায়ে। খুব বেশি জোরে ঘুরাইলে বাচ্চা সব বের হয়ে আসবে, আর আস্তে ঘুরাইলে ওই একটু জোরে পাগলা ছিল বাচ্চা বের হলো। সরকারকে ডিজিটাল উত্তর দেশ উপহার দেওয়া যায়, শুধু ডিজিটাল না, ডিজিটাল উত্তর, যেমন হাই প্রেশার আর শ্বাসকষ্ট মুক্ত সারা পৃথিবী গড়া যাবে, টাকমাথা মুক্ত পৃথিবী গড়া যাবে। মধু পানিতে মিশিয়ে শরবত করে খেলে শরীর ঠান্ডা হবে, আর পানিতে না মিশালে শরীর ঠান্ডা হবে না, উল্টো কাজ করবে। মধু বিক্রি করেন আপনারা? হ্যাঁ আমরা বিক্রি করি। কত করে কেজি বিক্রি করি? এগুলো 500 টাকা কেজি, কালিজিরা এবং ধনিয়ার মিশ। সর্বোচ্চ দাম হলো কালিজিরা মধু, সারা দেশের সর্বোচ্চ দামের মধু, এর উপরে আর কোনো দামি মধু নেই। জিভে বের করেছেন, এখান থেকে নিলে কয় টাকা? ওইটাই তাহলে কালোজিরা নিচ্ছি না, শরীর ঠান্ডা হবে খুব দ্রুত, আর নিয়মিত খালে আর ডায়াবেটিস রোগ হবে না। এই অন্তর, এটা পবিত্র কোরআনের সূরা নাহলের 68 এবং 69 নম্বর দুটি আয়াতকে গবেষণা করে আমি এগুলা বের করছি। কোথাও যদি কেটে যায় আপনি রক্ত, মানে মধু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ব্যথা থাকবে না। আপনি ওপাশ থেকে ঘুরাইতে পারবেন না? ইটের ঘটনা রে, মৌমাছি চাষের উদ্দেশ্য আমরা বাজারে বিক্রি করি।